नमस्कार, गुड आफ्टरनून स्टूडेंट। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी आज के स्टैंडार्ड थ्री बांगला क्लासे एक गल्प पढ़ाबो, शिशिर मजुमदारे लेखा हाथीरा एलो कोलकाता। तो आमरा गल्पटी पढ़ार आगे लेखक परिचिति सम्पर्के एकटु जेने नेई। 1923 साले शिशिर मजुमदार कोलकाताय जन्मग्रहण करें। शिशु और किशोर साहित्य विशेष ख्याति अर्जन करेछिलेन तिनि। तार रचनाय विचित्र विषयेर अवतारणा देखा जाय। शिशु मने ताई तार रचना गभीर दाग काटे। तो उनार लेखा किछु गल्प देखो, तूफान दरियार, पड़ान माझी, पातालपुरी अभिजान लिखेछेन। जेमन उनार लेखा आजके आमरा एकटा गल्प पढ़ब, हाथीरा एलो कोलकातार। तो उनार लेखा गल्पगुली उल्लेखयोग्य। 1993 साले তার জীবনাবসান ঘটে। তো কবির লেখা হাতিরা এলো কলকাতায় এই গল্পটা আমরা আজকে পড়ব। দেখো কি বলেছে। একদল হাতি ছিল, গোদা হাতির দল। ওরা ভাবছে কি ওরা কলকাতায় ভ্রমণ করতে যাবে। তো ওদের মধ্যে হাতিদের সঙ্গে মা হাতিও ছিল, ওদের বাচ্চা হাতিও ছিল। তো সবাই ভাবছে যে আমরা কলকাতায় বেড়াতে যাব। তো এর জন্য ওরা একটা সভার আয়োজন করলো, যেখানে বসে ওরা কি মানে কোথায় যাবে, কি কি ভ্রমণে কি কি জায়গা দেখবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে। তো ওই সভার মধ্যে ওরা আলোচনা করলো এবং ওরা প্রথমে কলকাতায় গিয়ে প্রথমে চিড়িয়াখানায় যাবে। কেননা চিড়িয়াখানায় ওদের যে হাতি ভাইরা আছে যারা বন্দি অবস্থায় আছে, তো ওরা ভাবলো যে আমরা যেহেতু চিড়িয়াখানায় যাব, তাহলে আমরা সেখানে গিয়ে আগে মানে প্রথমে হাতি ভাইদের সঙ্গে দেখা করব। তো তারা কি করলো, প্রথমে চিড়িয়াখানা দেখবে, তারপর তারা বলল যে চিড়িয়াখানা দেখার পর আমরা কলা বাগানে যাব, সেখানে গিয়ে কলা টলা খাবো। মানে ওরা প্ল্যান করে নিচ্ছে যে ওরা কি কি করবে। তো কলা খেয়ে তারপর ওরা কিছুটা সময় বিশ্রাম করবে। বিশ্রাম করে তো ওদের মধ্যে একজন মানে একটা হাতি বলল যে উত্তর বাংলাতে তো নারকেল পাওয়া যায় না, তাহলে সেখানে যেয়ে লাভ নেই, নারকেল ডাঙ্গার নারকেল খুব সুস্বাদু, তাহলে সেখানে যাওয়া যাক। তো এরকম করে তাদের মধ্যে একজনের পর একজন এক একটা উক্তি প্রকাশ করতে লাগলো যে কে কোথায় যেতে চায়। তো ওদের মধ্যে আরেকজন হাতি কি বলল যে মেজো বাজারে ডু মারলে হয় না, মানে মেজো বাজারে জেলে হয় না, কেননা ওখানে গেলে তো মাছ খাওয়া যাবে। তো ওদের মধ্যে একজন যে হাতি ছিল সে বলল যে বলল মানে ওদের একটু বকা দিয়ে সেরকম বলল যে হাতিকুলের কুলাঙ্গার নাকি আমরা, যে আমরা নিরামিষ হয়ে মাছ খাবো। আমরা তো হ্যাঁ কি বলল যে আমরা তো নিরামিষাসী। তো নিরামিষাসী মানে আমরা কি করে মাছ খাবো, আমরা মেজো বাজারে যাবো না। তো এরকম করে ওদের ওই দিনের সভায় সব কিছু স্থির করা হলো যে ওরা কোথায় কোথায় ঘুরতে যাবে। তো এখন ওরা ঘুরতে যাবে, তো ওদের সভায় আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল যে ওরা যে ঘুরতে যাবে, ভ্রমণে যাবে, ওরা কোন সময়ে চলাফেরা করবে। দিনের বেলায় তো চলাফেরা করতে পারবে না, কেন জনসমাবেশ, অনেক মানুষজন থাকবে, সবাই ওদের দেখে ভয়ে পালিয়ে যাবে, নয়তো হাতিদেরকে তাড়ানোর চেষ্টা করবে। তো ওরা ওই সময় ভেবে নিল যে আমরা রাত্রিবেলায় চলাচল করব, রাত্রিবেলায় মানুষজন থাকবে না, আমরা রাত্রিবেলায় যাব। তো তখন তারা কি করলো, তখন তারা যাবে যেদিন সেদিন তারা ছোট ছোট দলে একসঙ্গে সব হাতি না গিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা ভ্রমণে বের হলো। তো ওদের সঙ্গে মা হাতিদের সঙ্গে মা হাতিরা ছিল এবং ওদের বাচ্চারা ছিল যারা মায়ের শরীর ঘেঁষে ঘেঁষে হাঁটছিল। এরকম করতে করতে ওরা কলকাতার পথে রওনা দিল। তো একটা সময় ওরা কি একটা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিচে নদী দেখতে পেল। তো ওদের মধ্যে একটা হাতি বলল যে এটা মা গঙ্গা। মা গঙ্গা বলার সঙ্গে সঙ্গে ওই একদল হাতি ছিল সবাই কি করলো, তাদের সুরটাকে কপালে ঠেকিয়ে মা গঙ্গাকে সবাই নমস্কার জানালো এবং বলল যেন বিপদে যেন না পড়ি মা গো, যেন বিপদে না পড়ে। হ্যাঁ, তারা মাকে সবাই নমস্কার জানালো। তো হাঁটতে হাঁটতে তারা অনেকটা দূর এগিয়ে গেল। তখন ওদের মধ্যে একজন হাতি বলল যে আমরা কলকাতায় পৌঁছে গেছি, আর একটু পরে আমরা আর একটু হাঁটলেই কলকাতায় পৌঁছে যাব। তো এরকমভাবে ওরা পৌঁছে গেল কলকাতায়। তো যখন পৌঁছে গেল তখন ওদের যে বাচ্চা হাতিরা ছিল ওরা খুশিতে একদম ডিগবাজি খেলো। মানে ওরা খুব খুশি যে আমরা কলকাতায় পৌঁছে গেছি। কিন্তু হাতিরা যে কলকাতায় পৌঁছে গেছে
এই খবর কলকাতার যে পুলিশ মিলিটারি ছিল তারা ওদের খবর পেয়ে গেল। তারাই এখন ভাবতে লাগলো যে একদল হাতি কেন কলকাতায় এসছে তারা বুঝে উঠতে পারছিল না। তখন তারা কি করলো, লালবাড়িতে সভার আয়োজন করলো। ওই সভার মধ্যে বসে সবাই বিবেচনা করতে লাগলো যে হাতিরা কেন এসছে, এখন কিভাবে ওদের আটকানো যায়। তখন ওই সবাই স্থির হলো যে পুলিশ এবং মিলিটারি ওদেরকে পথে মানে রাস্তায় থাকতে হবে, আর লোকজনকে নিষেধ করা হলো ওরা যেন ঘর থেকে না বের হয়। ঠিক আছে, তো এবার হাতিরা কি করলো, হাতিরা ঠিক ওদের মতো হাঁটতে হাঁটতে চিড়িয়াখানায়, প্রথমে ওরা চিড়িয়াখানা দেখবে ভেবেছিল, তো ওটাই স্থির করেছিল চিড়িয়াখানায় যাবে। ওরা চিড়িয়াখানায় গেল, গিয়ে দেখলো ওদের যে হাতি ভাই ওদের পায়ে শিকল বাঁধা। দেখে হাতিদের মন খুব খারাপ হয়েছিল, কেননা ওদের হাতি ভাইদের এরকম শিকল বেঁধে রেখেছে। তখন ওই হাতি ভাইরা বলছে, মানে যে শিকল বাঁধা ছিল চিড়িয়াখানার মধ্যে, সে বলছে যে তোমরা এখান থেকে চলে যাও, হ্যাঁ এখন কলকাতার অবস্থার আগের মতো নেই, এই যে পুলিশ মিলিটারি আছে ওদের সব ওদের কাছে সব মারাত্মক অস্ত্রশস্ত্র আছে, যদি এতটুকু রক্ত হয় প্রাণহানি না করতে চাও তোমরা চলে যাও। এরকম ওরা মানে ওই শিকল বাঁধা হাতিটা হাতির যে বোধা হাতির দল ছিল ওদেরকে বললো। তো ওরা কি করলো, এখন তো পুলিশ মিলিটারি সবাই মানে আসলো রাস্তায় হাতিদেরকে আটকানোর জন্য, এসে ওরা হাগোদা হাতির দলকে দেখে পুলিশ মিলিটারি ওরা বন্দুক ফেলে দৌড়। এখন ওরা বুঝতে পারছে না যে কিভাবে এই হাতির দলকে আটকানো যায়। তখন তারা আবারও আগের মতন সেই লালবাড়িতে সভার আয়োজন করলো, এবং সেই সভায় তারা সিদ্ধান্ত করলো যে হাতিদের গান শোনানো হবে। মানে কলকাতার যে নামি নামি গায়ক বা বাজক মানে যারা বাজিয়ে আছে তাদের এনে ওদের হাতিদেরকে গান শোনানো হবে। তো ঠিক সেই রকমভাবেই কলকাতার সব গায়ক ও বাজিয়ে এদের খবর দেওয়া হলো আসার জন্য, এবং তারা এসে যখন গান বাজনা শুরু করলো তখন গান বাজনার সুরে হাতিরাও সুর দুলিয়ে নাচতে থাকলো। তো এটাই ছিল গল্পটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই গল্পের অন্তর্গত প্রশ্নগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ধন্যবাদ।